হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবারও স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন চাকরি সার্কুলার আপনাদের সামনে হাজির করার জন্যে। সেমি নিমিত্তে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি, বিশাল একটি চাকরির বিজ্ঞপ্তি। এটা হচ্ছে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ইএসডিও। পদের নাম হচ্ছে শিক্ষানবিশ ফিল্ড অফিসার। ভ্যাকেন্সি মানে 200 জন লোক নেবে, একটা পদে 200 জন, অনেকগুলো লোক নেবে। তখন গণতন্ত্র বাংলাদেশ সরকারের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি MRA সনদপত্র, বেসরকারি উন্নয়ন সংজ্ঞা, ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউএসডি। ইউএসডি 1988 সালে দরিদ্র প্রান্তিকদের প্রতি সংহতি প্রতিষ্ঠার লোকে একটি মহৎ দৃষ্টি নিয়ে যাত্রা শুরু করে। জনগণের কেন্দ্রিক সংগঠন হওয়া ইউএসডি এমন একটি সমাজের কল্পনা করেছিল যা অসমতা ও অবিচার থেকে মুক্ত হবে। ইএসডিও সামাজিক উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিমূলক বিভিন্ন কার্যক্রম প্রকল্প বাস্তবায়ন করে আসছে। ইএসডিও বর্তমান দেশের 51টি জেলায়, 283টি উপজেলায়, 10 মিলিয়ন অতিদরিদ্র মানুষের সার্বিক উন্নয়নে কাজ করে আসছে। পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন PKSF এর সহায়তা ইএসডিও পরিচালিত মাইক্রো ফিন্যান্স কর্মসূচির জন্য ফিল্ড অফিসার পদে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। চাকরিতে যোগদানের তারিখ হতে 1 বছর শিক্ষানবিশকাল হবে। শিক্ষানবিশকাল শেষ হওয়ার পর মূল্যায়নের ভিত্তিতে চাকরিতে স্থায়ীকরণ করা হবে। আপনাদের যে এখানে দেওয়া আছে যে শিক্ষানবিশ ফিল্ড অফিসার, এটা যে কাজগুলো হবে, যে কাজগুলো আপনাদের করতে হবে, সেটা হচ্ছে ঋণ বিতরণ, কিস্তি আদায় এবং নতুন সদস্য ভর্তি করা। দলের জন্য সদস্য বাছাই করা এবং বাছাই সম্পূর্ণ হলে শাখা ব্যবস্থাপককে জানিয়ে ছাড়পত্র গ্রহণপূর্বক দল গঠন সম্পন্ন করা। দল গঠন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাপ্তাহিক সঞ্চয় আদায় শুরু করা। সংশ্লিষ্ট শাখার আয়তন ও সমিতি অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক সমিতির দায়িত্ব পালন করা। নিয়মিত দল পরিচালনা করতে গিয়ে সঞ্চয় ও ঋণের কিস্তি আদায়ের পাশাপাশি বিভিন্ন অর্থসামাজিক বিষয় যথা শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, পরিবার পরিকল্পনা, পরিবেশ ইত্যাদি বিষয়ে আলোচনা করা। সাপ্তাহিক সভার দলের রেজুলেশন লেখা ও স্বাক্ষর করা। ঋণ প্রদানের ক্ষেত্রে বাছাই কমিটির মাধ্যমে ঋণী সদস্য প্রাথমিকভাবে নির্বাচিত করে অনুমোদনের জন্য উপস্থাপন করা। দৈনন্দিন 100% আদায় নিশ্চিত করা। নিয়মিত অফিসের হাজিরা খাতায় স্বাক্ষর করা এবং অফিসের বাইরে গেলে মুভমেন্ট রেজিস্টারে স্বাক্ষর করা। ঋণী টাকা নিয়ে প্রকৃত খাদে ব্যবহার করছে কিনা তা নিশ্চিত করা। আরেকটা পোস্ট আছে, এখানে আপনাদের যে এটা দেখলাম, এখানে অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট হচ্ছে বছর অবশ্যই 24 থেকে 35 বছর হতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ভিত্তি প্রশিক্ষণ বাবদ 2500 টাকা জমা দিয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীর ফি বাবদ নগদ 200 টাকা জমা দেওয়া হবে। চাকরিতে যোগদানের সময় 1 মাসের বেতন সমপরিমাণ টাকা ফেরতযোগ্য জামানত প্রদান করতে হবে এবং স্বাস্থ্য পরীক্ষার সনদ জমা দিতে হবে। বাংলাদেশের যে কোনো স্থানে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেন। শিক্ষানবিশ শেষে স্থায়ীকরণের পর পারিশ্রমিক বেতন হবে 25,000 টাকা। তো বন্ধুরা, আপনারা যে কেউ অনায়াসে আবেদন করতে পারেন। আপনারা জানেন যে ইএসডিও সারা বাংলাদেশে বর্তমানে বেশ বিস্তার আলোচনা করেছে, বিস্তার লাভ করেছে এবং তাদের পরিচিতি বেশ বেড়ে গিয়েছে। তো আপনার ইচ্ছা করলে এখানে আবেদন করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের একটি চাকরির বিজ্ঞপ্তি। তো পরবর্তীতে আমরা নতুন কোনো চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আবার হয়তো হাজির হবো। সেখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওর জন্য আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।